মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। মুর্শিদাবাদে তিনটি লোকসভা আসনে জয়ের টার্গেট নিয়ে একজোট হয়ে কাজের বার্তা দিলেন বিধায়ক থেকে মন্ত্রী, মুর্শিদাবাদ জেলার সর্বস্তরের তৃণমূল নেতৃত্ব। শনিবার বহরমপুর রবীন্দ্র সদনে সাংগঠনিক মহাসভা শেষে কে কি বললেন? আমাদের মুর্শিদাবাদ জেলায় তিনটা লোকসভা আছে, সমস্ত অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি, টাউন সভাপতি সবকে ডেকে আমাদের মিটিং হলো যে আমরা চাই তিনটে সিট জিততে। মাননীয় মুখ্যমন্ত্রী জানেন যেভাবে উন্নয়ন করেছে, ধারাবাহিকভাবে আমাদের সাধারণ মানুষের জন্য আপনারা জানেন আমার লেবার ডিপার্টমেন্টে সামাজিক সুরক্ষা করেছে, আপনার কন্যাশ্রী করেছে, যুবশ্রী করেছে, মেয়েরা বিয়ে হলে তার টাকা পাওয়া যাবে, বিভিন্ন গীতাঞ্জলি বাড়ি দিয়েছে, বিভিন্ন যে রাস্তাঘাট উন্নয়ন হয়েছে সেই উন্নয়নকে তুলে ধরার জন্য আজকে মিটিং আমাদের শুভেন্দু দা বললেন। 2019 মুর্শিদাবাদ জেলায় সমস্ত রাজনৈতিক দল ফিনিশ প্রমাণ করিয়ে দিয়েছে বিগত পঞ্চায়েত নির্বাচনে। গোটা মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেস ছাড়া আদার্স কোনো রাজনৈতিক দলের ঠাঁই নেই, কারণ ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর যে উন্নয়নটা এখন হচ্ছে এই উন্নয়ন কোনোদিন হয়নি। আপনারা সকলে ভালো করে জানেন আগামী লোকসভা নির্বাচন হয়তো মার্চের ফার্স্ট উইকে নির্বাচন ঘোষণা হয়ে যাবে। আমরা মুর্শিদাবাদের মানুষ, আমরা বাংলার মানুষ, আমরা সক্রিয়ভাবে মানুষকে নিয়ে আমরা রাজনীতিটা করি, মানুষের পাশে থাকি। সেই বার্তা আমাদের অবজারভার আজকে দিচ্ছিলেন কি প্রতিটা বুথ ওয়াইজ, বুথ কমিটি থেকে শুরু করে অঞ্চল কমিটি, প্রত্যেকটা জায়গাতে আগামী দিন যেন আমরা প্রত্যেকটা বুথেই আমরা লিড করতে পারি। মিটিংয়ে মূলত 16 মার্চ আমাদের একটা সভা হবে ওয়্যামের মাঠে, এবং জেলা নেতৃত্বকে লোকসভা ভোটের আজ থেকে আমাদের প্রস্তুতি শুরু হলো, এবং একত্রিতভাবে মুর্শিদাবাদ জেলা যে তৃণমূল কংগ্রেস এক জায়গায় আছে তাই আজকে এই মিটিংটা হচ্ছে। দেখুন, এমনি পঞ্চায়েত নির্বাচনে সাংগঠনিক যে বিষয়টা আছে সেটা শক্তিশালী আছে, এবং তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ জেলায় বাংলায় এই মুহূর্তে সবথেকে শক্তিশালী সংগঠন মুর্শিদাবাদ জেলা, সেটা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষ এখানে তৃণমূলমুখী। লোকসভা নির্বাচনের প্রাক প্রস্তুতি, নির্বাচনের আগে মুর্শিদাবাদ জেলায় গোটা রাজ্যে নেত্রীর যে ডাক 42-এ 42, সেইটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের পর্যবেক্ষক সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের জেলার সমস্ত স্তরের নেতৃত্ব কর্মীদেরকে, তাদের কোথাও যদি কোনো আপত্তি বা কোনো বক্তব্য থাকে যেখানে সবকটা আসনে জয়লাভ করার ক্ষেত্রে অন্তরায় হতে পারে, আগে ভাগে জানিয়ে দিলে পরে সেটাকে পূরণ করা যাবে, আর আজকের পরে যাতে আর কেউ কোনো অজুহাত খাড়া করতে না পারে তার জন্য সমস্ত কর্মী নেতৃত্ব থেকে দায়িত্ব দেওয়া হয়। সামনে লোকসভা নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে আমাদের জেলার যিনি অভিভাবক, আমাদের জেলার পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী, আজকে জেলার সমস্ত অঞ্চলের যারা দলের যারা কাণ্ডারী, অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি, তাদের নিয়ে আগামী নির্বাচনটা কিভাবে মানুষের কাছে যেতে হবে, আমাদের রাজ্য সরকার উন্নয়ন এবং সংগঠন দুটোকে একত্র করে আমরা মানুষের কাছে পৌঁছতে চাই, সেই উদ্দেশ্য নিয়ে আজকে একটা প্রশিক্ষণ হলো। আমাদের মাননীয় পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীর নির্দেশে আমরা কিন্তু কাল থেকে মাঠে নামছি, কিভাবে মাঠে নামবো সেইটাই নির্দেশাবলী চলছে। লক্ষ্য একটাই ভাই, তিনটে লোকসভায় আমাদেরকে জিততে হবে এবং আমরা জিতবো। লোকসভা নির্বাচনের আগে যারা ব্লকের নেতৃত্ব, অঞ্চলের নেতৃত্ব, তাদেরকে নিয়ে মিটিং, কিভাবে ভোটটা করতে হবে আমাদের তারই জন্য আলোচনা। আমি তো বলে দেখুন, লোকসভা তো আমরা যে করে তিনে তিন নিয়ে আসবো, এটা তো এর মধ্যে কোনো নিঃসন্দেহ নেই। আমাদের পর্যবেক্ষক যিনি কথা দিয়েছেন মানুষকে যে, এবং নেতৃত্বে কথা দেওয়া আছে, আমরা তিনে তিনে আনবো, যে কোনো উপায়ে আমরা রাজনৈতিকভাবে মানুষকে সঙ্গে নিয়ে প্রতিটা ব্লকে যাতে সাফল্য পায় এটা আমরা আপ্রাণ চেষ্টা করব, তার জন্য যত রকম লড়ার আমরা সেভাবে লড়ব। আমরা সাংগঠনিক দিক থেকে তো এর আগেই অনেকটা মজবুত হয়েছি, এবং আজকের মিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটা শুধু সংগঠন কেন্দ্রিক মিটিং, আমরা যেভাবে সংগঠনকে আজকে মিটিংয়ে যেভাবে সংগঠনকে দাঁড় করানো হলো তাতে আমরা নিশ্চিত যে আগামী তিনটি লোকসভা নির্বাচনে, আগামী তিনটি লোকসভা নির্বাচনে আমরা তিনটে সিট মুর্শিদাবাদে দখল করছি, একথা আমরা আজকেও অধীর চৌধুরীকে আবার মেসেজ দিয়ে জানিয়ে দিলাম যে আগামী যে লোকসভা ভোট সেই লোকসভার ভোটে বিরোধী শক্তিকে হারিয়ে তিনটা সিট জিততে হবে, তার একটা আলোচনা।
যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।